আচ্ছা ডাক্তারবাবু ওরকম হাত জোর করে ক্ষমা চাইছেন কেন? এবারে এই খবরটা একটু বিস্তারিত আলোচনা করি। 400 টাকার ভিজিটের ডাক্তারবাবু, মানে ডাক্তার দেখাতে গেলেন 400 টাকা ফিজ নেন তিনি, কিন্তু তিনি হাত জোর করে ক্ষমা চাইছেন, পায়েও পড়ছেন। প্রশ্ন উঠছে না কেন? কলকাতা থেকে আসা গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্টের ভাইরাল ভিডিওয় চাঞ্চল্য রায়গঞ্জে। ভিডিও ভাইরাল হতেই আচমকা উধাও ডাক্তারবাবু, আর তাঁর দেখা মিলছে না চেম্বারে, আর এতেই শোরগোল পড়ে গিয়েছে শহরে। জানা যায় তার কোনো সরকারি রেজিস্ট্রেশনই নেই, আর তাতে ক্ষোভ প্রকাশ চিকিৎসক ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের। রায়গঞ্জের উকিলপাড়ায় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন গোলাম মোস্তফা নামে ওই গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট। শুধু সেখানেই নয়, শহরের আরও বেশ কয়েকটি ক্লিনিকে তিনি চেম্বার করতেন বলে খবর। তাও আবার তাঁর ভিজিট 400 টাকা ছিল। এদিকে আচমকাই ওই ডাক্তারবাবু একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে কয়েকজন ঘিরে প্রশ্ন করছেন, তাকে ভুয়ো চিকিৎসক বলে দাবি করছেন, আর ভুল হয়ে গেছে বলে তিনি সে বিষয়ে স্বীকার করে নিচ্ছেন। কার্যত হাতে পায়ে ধরে ক্ষমা চাইতেও দেখা যাচ্ছে মুখে মাস্ক পরা ওই ডাক্তারবাবুকে। দেখুন এই ভিডিওটি ভালো করে। আপনি যা বলবেন তাই করবো, আর আমি কিছু করার নেই। আপনি মেডিকেল ফ্যাটারনিটি নষ্ট করেছেন, কালিমালিপ্ত করেছেন। বসুন প্লিজ, আপনার সঙ্গে কোনো মায়া ধরেন। বসুন আপনি এখানে, বসুন এখানে। আপনি ছেলেখেলা করেছেন, প্লিজ প্লিজ। শুনলেন ওই ডাক্তারবাবুর কথা? কাকুতি মিনতি করছেন, প্লিজ স্যার প্লিজ স্যার করে যাচ্ছেন। কি এমন করেছেন তিনি যার জন্য তাকে এরকম হাতে পায়ে পড়তে হচ্ছে? এই ভিডিও এবারে প্রকাশ্যে এসেছে, ভাইরাল হয়েছে এই ভিডিও। আর সেই জায়গাতেই এই ডায়াগনস্টিক সেন্টারে আসেননি চিকিৎসক, মানে তিনি ওখানে আসা বন্ধ করে দিয়েছেন। রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। খবর চাউর হতেই ওই ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ চিকিৎসক গোলাম মোস্তফার নাম মুছে ফেলে। ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিকপক্ষ এ নিয়ে আইনানুগ পদক্ষেপ করছে বলে জানিয়েছে। সেই সঙ্গে ডাক্তারবাবুর চিকিৎসায় অনেক রোগী সুস্থ হলেও যে কোনো সময় কোনো রোগীর ক্ষেত্রে বিপদের আশঙ্কাও ছিল বলে জানিয়েছেন তারা। আগামীতে অন্য চিকিৎসকদের ক্লিনিকে রোগী দেখার চেম্বারে বসানোর ক্ষেত্রে তাদের রেজিস্ট্রেশন নাম্বার ও সচিত্র পরিচয়পত্র নেওয়া হবে বলে জানিয়েছেন ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিকপক্ষ। সঞ্চিতা চৌধুরী, ডায়াগনস্টিক সেন্টারের যিনি মালকিন, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন শুনুন। আমি দেখছি আইনিভাবে কি করে কোনো পদক্ষেপ নেওয়া যায়, যেহেতু অনেক রোগীদের সাথেও ব্যাপারটা হয়ে গেছে। মানে এটা একটা, হ্যাঁ, মানে আমরা নিজেরাও খুব মানে অনুতপ্ত এটার জন্য, কিন্তু আমাদের তো এটা হাতে ছিল না, কারণ আমরা আমাদের এখানে প্রচুর ডাক্তার বসেন, হ্যাঁ, নার্ভে ডাক্তার, কিডনি, হার্ট, ইয়ার, সুগারের বিভিন্ন ডাক্তার বসেন। সবার তো রেজিস্ট্রেশন নাম্বার বা এইভাবে জানতে চাওয়াটা আমাদের শোভা পায় না, সেটা মানে ওনাদের অপমান জনক মনে হতে পারে বিষয়টা, সেই জন্য আমরা কোনোদিন ব্যাপারটা নিয়ে ভাবিনি। হ্যাঁ, তো যাই হোক, আমাদের উকিল বলেছেন যে দেখছেন উনি কিভাবে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায়, এটা দেখছেন। আজব কথা বললেন সঞ্চিতা দেবী, চিকিৎসককে বসাচ্ছেন কিন্তু তার রেজিস্ট্রেশন নাম্বার ভুয়ো নাকি সঠিক সে বিষয়ে কিছুই জানেন না। যাই হোক, আপনারা সাবধানে থাকবেন, আপনাদের আশেপাশে এরকম ঘটনা যদি থাকে, কোনো সময় যদি ঘটে থাকে, কারোর ওপর যদি সন্দেহ হয় তাহলে প্রশাসনের দ্বারস্থ হন, একেবারে চুপ করে থাকবেন না। আমরা যে ধরনের কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরছি, কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না। কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আজ তক বাংলা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পাওয়ার জন্য।